আজকের ভিডিওর বিষয় গর্ভাবস্থায় রাতে ঘুমের অভাবে গর্ভের শিশুর কি ক্ষতি হয়। গর্ভবতী নারীরা গর্ভাবস্থার শুরুতেই যে সমস্যাটি অনুভব করেন তা হলো ঘুম না হওয়া। প্রথম তিন মাস রাতে ভালো ঘুম না হওয়ার প্রধান কারণ হলো হরমোন। রাতে বারবার প্রস্রাবের বেগ আসে বলেও সমস্যা হয়। তার উপর ক্লান্তি এত বাড়ে যে না ঘুমালে শরীর আর পেরে ওঠে না। মাঝে তিন মাস কষ্ট তুলনামূলক কম হয়, তবে সময়ের সঙ্গে সঙ্গে এই সমস্যা বাড়ে। শেষের তিন মাস শরীর বেশি ভারী হয়ে যায় বলে কিভাবে শুলে আরাম হবে তা বোঝাও যায় না সব সময়। সাধারণ অবস্থায় সারা রাত জাগলে পরের দিন কাজে যেমন তার প্রভাব পড়ে, গর্ভাবস্থায় এই ঘুম না হওয়া শুধু হবু মায়ের নয় গর্ভস্থ সন্তানেরও ক্ষতি হয়। অনেকেই এই সময় ঘুমানতে খুব হালকা কিছু ঘুমের ওষুধ খান, যদিও এই কাজ যত দ্রুত বর্জন করতে পারবেন ততই ভালো। এমন সময় চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। গর্ভাবস্থার অনিদ্রা বা প্রেগন্যান্সি ইনসমনিয়া অনেক মহিলাদের ক্ষেত্রেই দেখা যায়। যে যে কারণে গর্ভবতী মহিলাদের অনিদ্রা দেখা দিতে পারে তার মধ্যে প্রধান হলো ভ্রূণের আকার বেড়ে যাওয়া, ফলে গর্ভাবস্থা যত এগোতে থাকে অনিদ্রা সমস্যা তত বাড়তে থাকে। আমাদের সবারই দিনে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন, তেমনি কোনো গর্ভবতী মহিলারও দিনে 8 থেকে 9 ঘন্টা ঘুমানো উচিত। কোন গর্ভবতী নারী যদি দৈনিক 8 থেকে 9 ঘন্টা ঘুমাতে না পারেন তাহলে যে যে সমস্যার সম্মুখীন হবে। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি এ নিয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার প্রোফাইলে শেয়ার করে রাখবেন আর আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এক, আপনার ডেলিভারি ডেট আসার আগে অর্থাৎ সময়ের আগে প্রসব হতে পারে। 2, বাচ্চা প্রিমেচিওর হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। 3, বাচ্চার ওজন সংক্রান্ত সমস্যা হতে পারে, জন্মানোর সময় বাচ্চার ওজন কম হতে পারে। 4, প্রসব যন্ত্রণা বেশি হতে পারে। 5, গর্ভবতী নারীর শরীরের অস্বস্তি বোধ বেড়ে যায়। এবং 6, সিজার করার সম্ভাবনাও বেড়ে যায় অনেক গুণ। আপনি যদি গর্ভাবস্থায় ঘুমের সমস্যায় ভুগে থাকেন তাহলে ডাক্তারের পরামর্শ নিন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।